नमस्कार हर हर महादेव देखें पुजो आसर बेंगल यूट्यूब चैनल और अपन संगे रही यूट्यूब एकमात्र ठाकुरमशाई देवजीत चक्रवर्ती আমরা দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে রয়েছি। প্রস্তুতির কিছু ভিডিও আপনাদেরকে দিচ্ছি, কিভাবে দুর্গাপূজো করবেন বা কিভাবে দুর্গাপূজোর বিভিন্ন বৃহত্তর বিষয়গুলো টুকটাক ভাবে আমরা আলাপ আলোচনার মাধ্যমে জেনে নিচ্ছি, যাতে আমাদের সুবিধা হয় বিষয়গুলো করতে এবং আমাদের আরো বেশি অধিকতর জ্ঞান অর্জন হয়, আপনারা যেমন আমারও তেমন। এই হচ্ছে বিষয়। তাই আমরা অনেকটুকুই এগিয়ে গেছি। সপ্তমীর দিন আমরা মাস যে নববর্তিকার মহাসান সেইগুলো আমরা দেখে ফেলেছি অলরেডি। এর পরবর্তীকালে আমরা যেইগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে গুরুত্বপূর্ণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেবী দুর্গার মহাসান। দেবী দুর্গার মহাসান কিভাবে করাবেন সেই নিয়ে আজকে বিষয়টা পুরোপুরি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করব আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে দেবী দুর্গার মহাসান। আমাদের স্নান মোটামুটি তিন দিন হবে, সপ্তমী অষ্টমী নবমী। তিন দিন স্নান করাতে হবে কোথায়? দর্পণে স্নান হবে, অর্থাৎ এই যে কুণ্ডহারি তার মধ্যে সরস্বধারা নিয়ে নেব, ওর তার উপরে একটা টেকাটা রয়েছে এবং তার উপরে দর্পণটা রাখা থাকবে, তারপরে আমরা স্নানটা করাবো। স্নানের যে সম্পূর্ণ পদ্ধতিটাকে প্রসেস থাকবে সেই সমস্ত কিছু আজকে ভিডিওটায় বলার চেষ্টা করছি। প্রথমে কি করব, প্রথমে যে স্নান তা নয়, তিনটে পুরাণান্তগত দুর্গাপূজা রয়েছে, কালিকা পুরাণ, দেবী পুরাণত্ব এবং বিবর্ণন্নিকেশ্বর পুরাণ। সেই তিনটে পুরাণের পুজোর পদ্ধতি প্রায় এক হলে কিছু কিছু জায়গায় একটু আলাদা রয়েছে। তার মধ্যে ধরুন কালিকা পুরাণে এক ধরনের লেখা, দেবী পুরাণত্ব আর আমাদের বিবর্ণন্নিকেশ্বর পুরাণে একটু আলাদা রয়েছে। কি কি বিষয়, প্রথমে স্নান করার আগে দেবীকে দন্ত কাষ্ঠ এবং উষ্ণাদক নিবেদন করতে হবে, অর্থাৎ একটা গ্লাসের মধ্যে আপনি উষ্ণাদক করলেন, অর্থাৎ একটু জল সেটা একটু গরম করে নিলেন, এবং একটা দশটা দন্ত কাষ্ঠ অর্থাৎ একটা বেলের ডাল, যেটা সরু ডাল, বেলের বড় কাঠ নয় ডাল, ছোট অষ্ট আঙুল বা এক বিদ্যা মাপ, অষ্ট আঙুল মাপে আমরা একটা বেলের ডাল নিয়ে নেব এবং উষ্ণাদক ওই দুটো দিয়ে দেবীর দাঁত মাজার জন্য আমরা ওটা দেব। কি করব, এটা ধরে একটু দেবীর দিকে দাঁত মাজার মতো করে দেব, সবার দিকে তাই করব এবং উষ্ণাদকটা রেখে দেবো সামনে। তার একটা মন্ত্র রয়েছে, মন্ত্রগুলো আমরা বইতে পেয়ে যাবেন। কালিকা পুরাণে এই সপ্তমীর দিন কথাটা বলছে না, অষ্টমী এবং নবমীর দিনের কথা বলছে, কিন্তু আমাদের বিবর্ণন্নিকেশ্বর পুরাণে প্রতিদিনই দন্তকাষ্ঠ দেওয়ার কথা বলা রয়েছে। এরপরে কী করতে হবে, এরপরে আমাদের ওই দর্পণের ওপরে সেত তন্দুর অর্থাৎ আতপ চালের গুঁড়ো বিকিরণ করতে হবে, অর্থাৎ ছড়িয়ে দিতে হবে। সেত তন্দুর ছড়িয়ে দেওয়া হলো পরের প্রসেস। তারপরে কী করতে হবে, ভালো করে উষ্ণাদক দিয়ে ওটাকে ধুয়ে দিলেন। তারপরে তেল হলুদ মাখাতে হবে, একটু তেল হলুদ রয়েছে আমার বরং দাদা, সেই তেল হলুদ ভালো করে মাখিয়ে দিলেন কোথায়, আপনার এই দর্পণে, দর্পণে তেল হলুদ মাখিয়ে দিলেন। তারপরে কী করতে হবে, তারপরে চন্দন ওর ওপরে দিতে হবে, এটা লাল চন্দন অবশ্যই, চন্দন তার মধ্যে দিয়ে দিলেন। তাহলে তিনটে প্রসেস গেল চানের আগে, প্রথমে দন্তকাশ নাটক দিতে হবে, সেই তন্দুল ওর উপরে বিকিরণ করতে হবে, তেল হলুদ ওর ওপরে মাখাতে হবে এবং চন্দন ওর উপরে দিতে হবে, হয়ে গেল। এরপর স্নান, স্নানের মধ্যে কয়েকটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে অষ্টকলসে যেমন স্নান হবে তার পাশাপাশি আরও অনেক কিছু যে জলগুলো যেগুলো আমি আপনাদের সামনে বলবো সেই জলগুলো স্নান হবে। এবার বিভিন্ন জায়গায় এইগুলো দুষ্প্রাপ্য নয় প্রাপ্য, কিন্তু আমাদের জায়গার জন্য, অর্থাৎ আমাদের এইগুলো একটা জায়গায় রাখতে হবে। সেটা কী করতে হবে, ছোটো যদি মাটির গ্লাস পান ভালো, যদি পেট্রোলের ছোটো ছোটো বাটি পান ভালো, পেট্রোলের যদি গ্লাস পান ভালো, বড়ো বড়ো মঠ মন্দিরে কিন্তু তারা সেটা রেখেই দেয়, নাহলে আমাদের ওই সাজিয়ে রেখে দিলাম কুশিতে করে করে দিতে হয়। যদি এই ব্যবস্থাটা করা যায় যে প্রত্যেকটা ছোটো ছোটো প্রায় অনেকগুলো গুনে নেবেন, আমি যেগুলো বলবো সেগুলো যদি একটা থালার মধ্যে বা কোনো জায়গায় রেখে দেন তাহলে পরপর করে স্নান করতে সুবিধা হবে, সেটাই নিও। নাহলে এবার অনিয়মেরটা বলবো সেইভাবেও করা যায়, সেটা হচ্ছে যেটাই বেশিরভাগ জায়গায় চলছে, একটা গামলার মধ্যে সমস্ত জল
যতগুলো জিনিসগুলো রয়েছে যেগুলো আমি বলবো সেগুলো মৃত্তিকা থেকে শুরু করে সমস্ত জল ওর মধ্যে দিয়ে দেওয়া হলো, পঞ্চশস্যর জল, পঞ্চরত্ন জল, কপূর, যতগুলো আছে সব দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হলো, ঘটিতে করে সেটা দেওয়া হবে। অষ্টকলিশ আলাদা, অষ্টকলশের মধ্যে ওইগুলো পড়ছে, অষ্টকলষ্ট আলাদা, ওগুলো আটটা আলাদা থাকবে। এছাড়াও এটা আমরা কেটে কেটে নেবো মন্ত্র, ঠিক আছে, চার পাঁচটা কেটে কেটে নেবো, নিয়ে আমরা মন্ত্রগুলো করবো। তাহলে কী কী জল দিয়ে স্নান করাতে হবে পরপর সেগুলো বলি। প্রথম হচ্ছে শীতল উষ্ণ শীতোষ্ণ সবিত জল, সুভত্ত জল, তারপর পঞ্চগব্য, তারপর হচ্ছে ভুরঙ্গ স্নান নদীর জল দিয়ে, তারপর শঙ্খের জলের স্নান, গঙ্গার জলে স্নান, উষ্ণ জলে স্নান, গন্ধদ্র স্নান, পবিত্র জলে স্নান, পুষ্প জলে, ফদাদকের স্নান, ইক্ষুদ জলের স্নান, সাগরের জলের স্নান, সর্বৌষধির স্নান, মহৌষধি দান, সর্ব এবং মহৌষধি একসঙ্গে স্নান, পঞ্চরুদ্র স্নান, পঞ্চগব্য স্নান, পঞ্চমৃত স্নান, স্বর্ণ জল, রজতের জল, নারকেলের জল, শিশিরের জল, গুড় জল, কর্পূর জল, তিলক জল মানে তিলক দক তিলের জল, বিষ্ণু তৈল, অগরু, পুষ্করণী, পুষ্করণীর জল, বৃষ্টির জল, পঞ্চকোষার জল, পঞ্চশস্যের জল, কুমকুম মোদকের জল, শর্করার জল অর্থাৎ চিনির জল, শর্করা, তারপর সুগন্ধির জল, যব ও ধানাদি চূর্ণ জল, মৃত্তিকার জল, নদের জল, দুগ্ধ, ইক্ষু, মধু, ঘি, দধি, এই সমস্ত জিনিসের একটু একটু করে পরপর আলাদা মন্ত্র রয়েছে। সে আলাদা মন্ত্র মন্ত্র পরপর করে এটা স্নানের করা রয়েছে ঘণ্টা বেজে। কিন্তু আমরা এইগুলো আলাদা আলাদা করে অতগুলো পাত্র আমাদের নেই, জিনিসগুলো আমরা সঙ্গে রাখতে পারি, যেমন এইগুলো আপনারা পারবেন আলাদা করে পাত্রের সুবিধা হয়, নাহলে শঙ্কর জল আপনি পেয়ে যাচ্ছেন, গঙ্গা জল পেয়ে যাচ্ছেন, গন্ধরোগের জল, পবিত্র পুষ্পর জল, কি কুশির মধ্যে জলে সময় লাগবে, দুজন ঠাকুরমশাই একটা মহাসানের জন্য লাগেই, তাও একা করতে গেলে অনেক সময় লাগবে, দুজন করতে গেলেও সময় লাগবে, তাই রেডি করে যদি রাখা যায় বিষয়টা সুবিধা, না হলে আমি বললাম এটাও চলবে, একটা পাত্রের মধ্যে সমস্ত জলগুলো যেগুলো বললো সেগুলো সমস্ত কিছু মেশানো হলো, একটা মিশ্রণ হলো, ঘটিতে করে দিলেন স্নান করালেন। এই হচ্ছে আমাদের মোটামুটি এতগুলো জল দিয়ে সেগুলো আমাদের ফর্দে পেয়ে যাবেন। আর বেশিরভাগই যে মৃত্তিকা চলে আসবে দর্শকমার দোকান থেকে, সাগরের জল, সুপ্তাগরের জল চলে আসবে, সেইগুলোই একটু একটু করে দিলেন, তিন দিন লাগবেন একটু একটু করে দিলেন, তাহলে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এইগুলো জলের তো স্নান হয়ে গেল, এরপর আমাদের করতে হবে কি, আমরা অষ্টকলস, সেই অষ্টকলসের স্নান হবে। অষ্টকলস স্নানটা কী কী হবে, প্রত্যেকবার আলাদা আলাদা বাদ্যযন্ত্র বাজবে, প্রত্যেকবার স্নান হবে। প্রথম কী, প্রথম গঙ্গা জল, তারপর বৃষ্টির জল পূর্ণঘট, তারপর সরস্বতীর জল পূর্ণঘট, তারপর সাগরের জল পূর্ণঘট, তারপর পুনরের জল নির্দিষ্ট জল, তারপর নিবার জল, তারপর সর্বতীর্থের জল, চন্দনযুক্ত জল, তারপর সর্বশেষে শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হবে। এই হচ্ছে অষ্টকলসের জল। এইটা সমস্ত কিছু অষ্টকলস নিয়ে আমি আর একটা ভিডিও করবো, যার মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবেন। আজকে মোটামুটি একটা স্নানের গাইডলাইনটা দিলাম, এইভাবে প্রত্যেকটা স্নান করাবেন আর একটু করে ঘন্টা নেবেন। আমি বলবো যেটা দেখতে সুন্দর লাগে, দেখানো তো নয়, অনেক কিছু বলছেন আমি দেখাই, দেখানোটা বড় ব্যাপার না, এটা একজনকে স্নান নিবেদন করছি তাকে তো তার দিকে তাকাতেই হবে, আমার আমি তো মাটির দিকে তাকিয়ে তাকাতে পারি না, লোকের দিকে তাকাতে পারি, কিন্তু ওনাকে স্নান করাচ্ছি, ওনার প্রতিবিম্ব আমাদের পড়ছে দর্পণে, সে তাকে স্নান করাচ্ছি, তাই ওইদিকে তাকিয়ে ঘন্টা বাজালেন, জলটা ঢাললেন, নামাজেন না, খানিকক্ষণ যখন দুজন থাকলে একজন ওটা ধরে রাখবেন আর একজন ঘন্টা মন্ত্র পড়বে, তারপর ঘন্টা বাজিয়ে আস্তে আস্তে জল তুলবেন, দৃশ্যমান সুন্দর হবে স্নানটা, খুব সুন্দর একটা বিষয়, এর ভেতরে অনেক ডিটেলস বিষয়গুলি রয়েছে। এরপরে যেটা বলবো, স্নান আমাদের হয়ে যাবে, স্নান এরকম হয়ে গেল, স্নান হওয়ার পরে কী করতে হবে সেই প্রসেসটা বলে দিই। মন্ত্র আমরা সমস্ত কিছু বইটা পেয়ে যাবেন, কালিকা পুরাণে বই পেয়ে যাবেন, আপনি দেবী পুরাণ পেয়ে যাবেন, আমি বিয়ানন্দ কিশোর পেয়ে যাবেন, তাই আমি প্রত্যেকটাই মন্ত্র আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার বলি কি, এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে দর্পণটাকে আমরা হাতে তুলব, তুলে ভালো করে একটা ন্যাকড়া দিয়ে বা চেরি দিয়ে মুছলেন, মুছে আমরা ব আঁকবো, মাত্রাহীন ব, বয়কে আমরা কি এরকম দেখুন, বয়কে হ্রিং মন্ত্র, হ্রিং দেবী দুর্গার বীজ মন্ত্র, হ্রিং দিলাম, দিয়ে ওপরে একটা বিল্বপত্র, উল্টে বিল্বপত্র দিয়ে দেবো, তার মধ্যে একটা কী দেবো, একটা জবা ফুল দিলাম, দিয়ে আমরা কী করবো, দিয়ে আমরা ওটাকে লাল সালু দিয়ে প
বাঁধলাম, তার একটা মন্ত্র রয়েছে। তারপর দু হাতে এটাকে ধরলাম, ধরে বেদি স্পর্শ করে দেবীর যে বেদি সেই বেদিটা স্পষ্ট করে একটা মন্ত্র করে ওইখানে থাকবে। পরের দিন আবার যখন স্নান করবো সেটাকে আমরা নেবে করবো, তার উপরে একটু ওই যে প্রথমে ওর মধ্যে মুছালেন, বঙ্গলেন, রিং মন্ত্র লিখলেন, তারপরে একটা বেলপাতা দিলেন, তারপর জবা ফুল দিলেন, তারপর ওটা বাঁধলেন বেঁধে তার উপরে আবার জবা ফুল দেবেন, এটা বেদিতে দেবী দুর্গার থাকবে। এই জিনিসগুলো দেখবেন, আপনার তো পুজো তো করবেন, তারপর পুজো ঠাকুর দেখতেও বেরোবেন বাড়ির লোকের সঙ্গে, তখন ঠাকুর মশাইরা যা করে কোন জায়গায় কী করেছে সেটা একটু দেখুন। যেমন আমাদের নবঘটের পতাকার ব্যাপার রয়েছে, আবার কিন্তু হিরণ্যকেশর পুরাণেই রয়েছে যে ঘটের চারদিকে দিকপালের পতাকা, তাহলে কোন দিকে যাবেন বলুন, বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ, পরবর্তীতে আমি এই অষ্টকলসের স্থান নিয়ে একটা ভিডিও করব, কারণ এর ভেতরে একটা বিশাল বিষয় রয়েছে সেইগুলো করব। আশা করি দুর্গা পুজো যেমন প্রস্তুতি চলছে চলুক, অনেকটাই আমরা এগিয়েছি, আশা করি আগামী দিনেও এরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজার্চা করতে থাকবেন, পূজার্চার মধ্যে থাকবেন। নমস্কার।